हेलो गाइज वेलकम बैक टू माय चैनल फन विद नवा। तो देखो आज के मॉर्निंग আমার যেহেতু মা পাপারা এসেছে তো সবাই মিলে আমরা ঘুরতে বের হয়ে গেছি। আমি আমার মা আমার শাশুড়ি মা আমার বাবা আর আমার হাজবেন্ড মিলে আমরা একটু বেরু বেরু করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা সবাই সাথে থাকো। আর দেখো ওয়েদারটা কেমন হয়েছে, পুরো বৃষ্টি দিচ্ছিল। তো আমরা সবাই মিলে ভাবলাম কি থাক বৃষ্টি হলেও হবে, চলো একটু ঘুরে আসি। আর দেখো এটা হলো দুলিয়াজান নদী আর জল কত বেড়ে গেছে। আর যেহেতু এটা রেনি সিজন একটু বৃষ্টি পড়ছে তো সেটার জন্য মানে জলটা পুরো টুবুটুবু হয়ে আছে, না হলে এত জল থাকে না, অল্প কমে থাকে। আর দেখো পুরো বৃষ্টি পড়ছে। তারপরে আমরা দুলিয়াজান পৌঁছে আমরা একটু বিশালে ঢুকলাম টুকটাক বাজার করার জন্য। আর দেখো প্রচণ্ড বৃষ্টি দিচ্ছিল, ভিজে ভিজে আমাদের যেতে হয়েছে। এই দেখো আমার মা আর আমার শাশুড়ি মা এখানে গল্প করছে, আর এদিকে পাপা জিনিসপত্র দেখাদেখি করছে, আর আমার হাজবেন্ড আর বের হয়নি যেহেতু বৃষ্টি পড়ছে। আর আমি এদিকে সব বিলিং করছি, কাউন্টারে দাঁড়িয়ে সব বিলিং করছি। আর এই দেখো জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, এখন এগুলো সব গাড়িতে ঢোকানো হবে। আর হাজবেন্ড বলছিল প্রথম বের হবে না হবে না বৃষ্টিতে ভিজবে বলে, আর লাস্ট ফিনিশিং ওর বের হতেই হয়েছে। তো দেখো এগুলো ঢুকিয়ে তারপরে আমরা আরেকটা জায়গায় যাব, আর ওটা তোমরা দেখতেই পারবে একটু পরে। আমরা কি করেছি, আমরা বিশালের ব্যাগ নিইনি, কেন কি ওটার জন্য চার্জ নেই। তো সেটার জন্যই আমরা ওদের বাস্কেটগুলোতে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি। তো এগুলো জিনিসগুলো আমরা এখানে রেখে তারপরে আবার বাস্কেটগুলোকে রিটার্ন করে দিচ্ছি। তারপরে দেখো আমরা কোথায় গেলাম, আমরা গেলাম তেলিঙ্গা মন্দির। আর দেখো ওখানেও প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছিলো, আর আমরা পুরো ভিজে ভিজে সব জায়গায় সেদিন ঘুরলাম। আর দেখো কেমন ভিড় হয়, আর এটা একদম মানে কি বলবো, বহুত মাননীয় জায়গা। তুমি যদি কিছু মন থেকে মানো তোমার এটা পূরণ হবেই হবে। আর এত এখানে ঘন্টি আছে, মানে কি এগুলো কেন লাগায়, কেন কি যার যেটা মিন্স উইশ থাকে যদি এটা লাগিয়ে উইশটা করে তো এটা পূরণ হয়ে যায়। পূরণ হওয়ার পরে ওই ঘন্টিটা এসে ওইটা বা যে কোনো একটা ঘন্টি এসে খুললেই হয়। তো এত এটা মিন্স মানে মানে আমি তো ভীষণ ভালো মানি, মানে কেন কি আমি ফলো পেয়েছি, তো সেটার জন্য এত ভালো জায়গার এত মনটা এত ভালো লাগে। আমি তো প্রায় আসতে থাকি যেহেতু আমার এখানেই সামনেই আছে, বাট মা পাপা যেহেতু আসেনি তো সেটার জন্য ওদেরকে নিয়ে আসলাম। আর এখানে দেখো কত ঘন্টি, মানে কি বলবো, তোমরা দেখলে মানে যে দেখেছে সে বুঝতে পারবে যে কি সত্যিকারে এত ঘন্টি। আর এই গাছটাকে পুজো করা হয়, আর ওদিন বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য আমি সামনের থেকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারিনি, দূর থেকেই করেছি, পুরো তো আধা ভিজেই গেছি। তো দেখো এত মনটা এত ভালো লাগে, আর যার ইচ্ছা করে ওখানে রশি আছে ট্রেড আছে ওটাও বানতে পারে, মনোকামনা পুরো হয়। আর দেখতে পারো দেখো কত বড় হয়ে গেছে, মানুষে এত মানে, আর চারোদিকে খালি ঘন্টি ঘন্টি, মানে কি বলবো এত ভালো লাগে জায়গাটাতে এসে। আমি ওখানে কিছু বলছিলাম বাট ভিডিওটাতে এত আওয়াজ ছিল, মানে বৃষ্টির আওয়াজ মানুষের আওয়াজ আর কিছু শোনা যাচ্ছিলো না। আর যদি কপিরাইট হয়ে যায় সেটার জন্য আমি মিউট করে দিয়েছি। আর দেখো আমি আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে আমাদের দর্শন হয়ে যাওয়ার পরে আমরা বের হয়ে যাচ্ছি। আর এখানে দেখো গরুগুলো দাঁড়িয়ে থাকে ওদেরকে কিছু খাবার দেওয়ার জন্য, আর এদিকে পাপা কলা দিয়েছে, তারপরে আমার শাশুড়ি মা কলা দিয়েছে, আর আমার মাও কলা দিয়ে দিবে, ওরা সবাই গরুটাকে খাওয়া দিবে। আর আমি কি করলাম, আমার যেটা দিয়েছে আমাকে যেটা প্রসাদ দিয়েছে ওটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছি। আর দেখো যেহেতু এত ভিড় ছিল পার্কিং পাচ্ছিল না আমার হাজবেন্ড, তো আমার হাজবেন্ড কি করেছে গাড়িটাকে একদম দূরে নিয়ে চলে গেছে, আর আমরা হেঁটে হেঁটে ভিজে ভিজে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। কিন্তু খারাপ লাগেনি, কেন চারিদিকে মানুষ ছিল। আর দেখো এই দোকানগুলোতে সব কিছু পাওয়া যায়, তোমাদের কিছুই আনতে হবে না, জাস্ট আসবে এখান থেকে একটা কিছু একটা কিনে নিয়ে তোমরা দর্শন করতে পারবে। আর এত ভালো জায়গা, মনটা এত খুশি লাগে কি বলবো। কিন্তু একটাই খারাপ লাগছিলো যে কি আমরা পুরো বৃষ্টিতে এটাকে দর্শন করলাম, আজকের যে ট্রিপটা ছিল ওটা পুরো বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা ফুললি এনজয় করলাম। আর তারপরে এখান থেকে যাওয়ার পরে আমরা একটু রেস্টুরেন্টে ঢুকে টুকটাক একটা জিনিস খাওয়া দাওয়া করে তারপরে আমরা বের হয়ে গেছি ঘরে যাওয়ার জন্য। এই দেখো আমরা আবার রিটার্ন করছি ঘরে যাওয়ার জন্য। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে। বাই বাই, টেক কেয়ার।